আমার একটা স্বপ্ন পূরণ কর ওহে দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলগল আলামি কমালিহি কশাফ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে খোলা আসমানের নিচে জমিনের উপরে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারিমের একটি ক্লাসের মধ্যে তাফসির মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন। জবাই ছেড়ে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সবাই পড়ছি সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ত উপস্থিতি, কোরআনের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? বেশি খুশি না কম খুশি? বেশি খুশির আওয়াজ যদি এটা হয় তাহলে কম খুশির আওয়াজটা কেমন হবে? একটু আরেকবার জবান ছেড়ে বলেন তো, খুশি বেশি না কম? আরো আসতে বলেন, আরো আসতে, আরো আসতে। আজ পুরো দেশটাই চলছে উল্টা, সুতরাং আমি বলবো উল্টা, আপনারা বুঝে নেবেন সোজা কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই কুরআনুল কারিম নাজিল হয়েছে 1500 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যারা কোরআনের কথা শুনেছে, এখন যারা শুনবে এবং কিয়ামত পর্যন্ত যারা শুনতে থাকবে, এই শ্রোতা তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ হলো শুরুতেই কাফের, তারা 1500 বছর আগে কোরআন শুনেছে, শোনার পরেই বিরোধিতা শুরু করে দিয়েছে। এই জাতি সেই সময় যেমন ছিল আজকে তেমন আছে, কিয়ামত পর্যন্ত এই শ্রেণী থাকবে কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এজন্য কোরআনুল কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এদের বিষয়ে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, ওগো রাসূল, কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করেছে এই পৃথিবীতে সব চলবে, সব চলুক, কিন্তু কোরআন চলবে না, এমন কি কোরআনে কারিমা কাউকে শুনতেও দেয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআন, তারা সিদ্ধান্ত নিল খবরদার কোরআনে কারিমা শুনবে না, এখানেই তারা থেমে যায় নাই। এর পরবর্তীতে তারা আবার বলতেছে অলগাউ ফিহি, যেখানেই কোরআনের কথা চলবে, কোরআনের প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, নারায়ণ তাকবীর। ভাইরা, আমার যে কথা বলছিলাম, কাফেরেরা সিদ্ধান্ত নিল ওয়াল গাউফিহি, কোরআনে কারিমা শুধু আমরা শুনবো না, শুনতে দিব না, এমনটা না। যেখানে কোরআনুল কারিমার কথা হবে
আবু লাহাব সিদ্ধান্ত নিল ঢোল ডুগিয়ে তবলা বাজিয়ে পরিবেশ অশান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিভাবে কোরআনের কথা বন্ধ করে দেয়া যায়। আমার ভাইরা আবু লাহাব আবু জেহেল এই রকম সিদ্ধান্ত নেয়ার পরে তার সঙ্গী সাথীদেরকে বলল যদি তোমরা কোরআনটা বন্ধ করে দিতে পারো তাহলে তোমাদের কি লাভ কি ফায়দা, লাআল্লাকুম তাগলিবুন। আমরা যে সিদ্ধান্ত নিয়ে গিয়ে যাচ্ছি আমরা গালিব আমরা বিজয়ী হতে পারবো। কাফেরদের সিদ্ধান্ত ছিল তারা ধারণা করত এই পৃথিবীতে কোরআন যদি না চলে এই পৃথিবীতে মানুষ যদি কোরআন শুনতে না পারে এই মানুষগুলো তো মূর্খ হয়ে যাবে, আর মানুষ মূর্খ হয়ে যাওয়ার পরে আমরা নাস্তিকবাদী যত তথ্য এই জাতির কাছে তুলে ধরব তারা এক এক করে আমাদের সকল কথাগুলো মেনে নেবে। তার মানে আমরা যেই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমাদেরকে বাধা দেওয়ার কেউ থাকবে না। এই জন্য কাফেরেরা ষড়যন্ত্র করে সেই সময় এমন ভাবে বিশ্ব নবীকে নিয়ে ষড়যন্ত্রের জাল তৈরি করেছিল মুহাম্মদ থাকা অবস্থায় আমরা আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারি না, এই মতবাদ বাস্তবায়ন করতে পারি না। তার মানে মুহাম্মদকে কিভাবে থামানো যায় সেই পরিকল্পনা এখন গ্রহণ করতে হবে। আমার ভাইরা ভালো করে খেয়াল করেন ওই দেড় হাজার বছর আগে আবু লাহাব আবু জেহেল উতবা সাহেবা তারা সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মদকে থামাতে হলে একটা মাত্র উপায় আছে, আর সেই উপায়টা হলো মুহাম্মদ যখন খানে কাবায় এসে নামাজ আদায় করবে সেজদা দেবে তার মাথার উপরে উটের পোষা নারী ভুরি চাপিয়ে দিতে হবে। জি এ কথাটা সে বলে শেষ করছি। তাহলে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের মাথার উপরে উটের পোষা নারী ভুরি চাপিয়ে দিয়ে মুহাম্মাদকে দাবাতে হবে থামাতে হবে। দেড় হাজার বছর আগের সিদ্ধান্ত সেটা, আর এই দেড় হাজার বছর পরে সেইবার খেয়াল করেন ওই আবু লাহাব আবু জেহেল উতবা সাহেবার অনুসারী যারা তাদের সিদ্ধান্ত হলো এই সময়ের ইমানদারদেরকে থামাতে হলে আলেম ওলামাগুলোকে থামাতে হলে ভালো মানুষগুলোকে থামাতে হলে তাদের মাথার উপরে মিথ্যা মামলার ঝুরি চাপিয়ে দিতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওই দেড় হাজার বছর আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ব নবীকে নিয়ে তিনটা কোরআনে কারিমা জানিয়েছে ওয়া ইযি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়ুখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ৩০ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে ওগো নবী ওগো রাসূল ওরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেছে তিনটা, জোরে বলেন কয়টা? এক নম্বরে ষড়যন্ত্র লি ইসবিতুকা তারা আপনাকে জেলখানায় বন্দী করবে, দুই নম্বর ষড়যন্ত্র আওয়াক তুলুকা তারা আপনাকে হত্যা করবে, তিন নম্বর ষড়যন্ত্র আও ইখরিজুকা তারা আপনাকে দেশ থেকে বের করে দেবে। এবার দেড় হাজার বছর পরের আজকের ইতিহাস দেখেন আর সেই সময় ইতিহাস মিলাইয়ে দেখেন নবীজিকে নিয়ে ষড়যন্ত্র করেছে তিনটা, এই দেড় হাজার বছর পরে এসে ওই তিনটা ষড়যন্ত্র এখনো আছে। আলেম ওলামা যারা ভালো মানুষ যারা ইমানদার যারা তাদেরকে নিয়ে নাস্তিকরা তিনটা ষড়যন্ত্রই করে, এক নাম্বার মিথ্যা মামলা, দুই নাম্বার গুম করে ফেলা, আর তিন নাম্বার মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য বিশ্ব নবীকে নিয়ে তারা যেমন ষড়যন্ত্র করেছে নবীর অনুসারী যারা নবীর উত্তরসূরি যারা তাদেরকে নিয়েও কিয়ামত পর্যন্ত এরকম ষড়যন্ত্র চলতেই থাকবে। কিন্তু ইমানদার যারা আল্লাহওয়ালা যারা
তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না প্রয়োজন হয় ফাঁসির মঞ্চে ঝুলবে জীবনটা ইসলামের জন্য শহীদ করে দেবে তাও বাতিলের কাছে একজন ইমানদার মাথা নত করতে পারে না কথা বলেন ঠিক কি না আমাদের হৃদয়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন বাতিলের কাছে আমরা মাথা নত করতে পারি না কথা বলেন ঠিক কি না ভাইরা আমার এজন্য সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমি কথা বলার চেষ্টা করেছি যতটুকু কথা বললাম বুঝলাম আল্লাহ তাআলা